আমরা যদি কথা বলি দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু জ্বলতেছে, এখানে কিন্তু কোনো সুইচ নেই। আমরা জানি কোনো সার্কিটে যদি অন করতে হয় অবশ্যই সুইচ দিতে হয়, আর এখানে আমরা কোনো সুইচ ইউজ করিনি। আমি যখনই ব্যাটারিটা কানেকশন দিয়েছি তখনই সাথে সাথে লাইটটা জ্বলতেছে। এই বক্সগুলো দিয়ে তারা নিজেরা বাসায় বসে একটা মিনি ল্যাব তৈরি করতে পারবে এবং নিজেরাই কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারবে, আর তাদের নতুন নতুন আইডিয়ার থেকে তারা ক্ষুদে বিজ্ঞানী হিসাবে নিজেদেরকে দেখা যাবে একটা সময়, নতুন নতুন প্রজেক্ট তারা ইনোভেট করবে এবং তাদের আইডিয়াগুলো যখন ভালো লাগবে সবার কাছে তারা ক্ষুদে বিজ্ঞানী হিসাবে পরিচিতি পাবে। আর এই পেরিস্কোপটা আমরা সকলে জানি সাবমেরিন ইউজ করা হয়, সাবমেরিন পানির নিচে থাকে, আর পানির নিচ থেকে কিন্তু এই মিরর দিয়ে তাকালে সে নিচ থেকে উপরে দেখতে পাবে। আর এটা নট অনলি পানির নিচে যে বাধা টপকে দেখার কাছে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি আপনার সামনে এখন একটা বাধা দিয়ে দেই, আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই মিররটাতে যদি আপনি ক্যামেরা রিফ্লেক্ট করেন আমাকে কিন্তু দেখতে পাবেন। আর এটাকে আমি যতই ট্রাই করবো অ্যাট্রাক্ট করার কিন্তু এরা অ্যাট্রাক্ট করবে না, কারণ হচ্ছে এরা রিপালশনে আছে, এদের বিপরীত ধর্মেতে কাজ করতেছে। এটা হচ্ছে মিউজিক বক্স, যেটা সাউন্ডটা সচরাচর আমরা অন্যান্য মিউজিক থেকে একটু ডিফারেন্ট। আর এটা কেন হচ্ছে এই সাউন্ডটা, সে কিন্তু ম্যানুয়ালটা পড়লে বুঝতে পারবে। আমাদের বেশ কিছু বক্স আছে, যেমন 19টা বক্স আছে আমাদের, এর ভিতর থেকে কিছু আছে স্মার্ট কিট, কিছু হচ্ছে আমাদের ক্লাস উপযোগী, শ্রেণী উপযোগী। তার ভিতরে আমাদের পঞ্চম শ্রেণীর একটা বক্স আছে যেটা স্পেশাল বক্স আমাদের, অনলি ফর পঞ্চম শ্রেণী। এখানে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দুইটা করে এক্সপেরিমেন্ট সে এখানে করতে পারবে। যেমন সে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল সম্পর্কে পড়বে, এগুলো সম্পর্কে এখান থেকে এক্সপেরিমেন্ট করতে পারবে, এবং সে নবায়ন অনবায়ন যোগ্য শক্তি সম্পর্কে জানবে, এটার মাধ্যমে এখান থেকে এক্সপেরিমেন্ট করতে পারবে। এছাড়াও আমাদের রয়েছে আরো অনেক বক্স যেগুলোতে আলোর ঝলক, এখানে এই বক্সটা হচ্ছে আলোর ঝলক বক্স, এখানে আলো রিলেটেড সে আলোর প্রতিফলন প্রতিসরণ সম্পর্কে এই বক্সটার থেকে শিখবে। এখানে পেরিস্কোপ থাকবে, মজার চশমা থাকবে, 3D চশমা থাকবে। আমরা যে নর্মালি যে সাদা কালারটা দেখি, হোয়াইট কালার দেখি, এটার বিহাইন্ডে কিন্তু 7টা কালার থাকে, আর এই 7টা কালার দেখার জন্য কিন্তু সে এই মজার চশমাটা ব্যবহার করবে এবং শিখবে। সে মজার চশমা দিয়ে সে 7টা কালার দেখবে, পাশাপাশি শিখবে, এবং এখানে পেরিস্কোপ থাকবে। আমরা জানি কি পেরিস্কোপ সাবমেরিন ইউজ করা হয়, এই মেকানিজমটা কিন্তু তারা কোত্থেকে পাবে। পাশাপাশি আমরা প্রত্যেকটা বক্সে একটা করে ম্যানুয়াল দিচ্ছি, সেই ম্যানুয়ালটা পড়ে কিন্তু এক্সপেরিমেন্টগুলো করতে পারবে এবং যতগুলো ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন প্রত্যেকটা বক্সের ভিতরে ইনগ্রিডিয়েন্টগুলো থাকবে। এছাড়া এটা হচ্ছে আমাদের আলোর বক্স, এটা হচ্ছে আমাদের চুম্বকের বক্স, চুম্বক রিলেটেড 26টা এক্সপেরিমেন্ট থাকবে, এবং এই এক্সপেরিমেন্টগুলো কীভাবে করবে তার জন্য কিন্তু প্রত্যেকটাতে ম্যানুয়াল থাকবে, পাশাপাশি একটা স্টোরি বুক থাকবে। আর এই বুকগুলো দিয়ে তারা নিজেরা বাসায় বসে প্র্যাকটিক্যালি করতে পারবে, কারণ আমাদের ছোটো বাবুদের কিন্তু সুযোগ হয় না ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালি করার সায়েন্সটা, আর এই বক্সগুলো দিয়ে তারা বাসায় বসে সায়েন্স প্র্যাকটিক্যালি শিখতে পারবে, মজার ছলে শিখতে পারবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা, এক্স্যাক্টলি আমি পেরিস্কোপ যেটা বলেছিলাম, এই যে পেরিস্কোপটা, এটা হচ্ছে সেই পেরিস্কোপটা। আর এই পেরিস্কোপটা আমরা সকলে জানি সাবমেরিন ইউজ করা হয়, সাবমেরিন পানির নিচে থাকে, আর পানির নিচ থেকে কিন্তু এই মিরর দিয়ে তাকালে সে নিচ থেকে উপরে দেখতে পাবে। আর এটা নট অনলি পানির নিচে যে বাধা টপকে দেখার কাছে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি আপনার সামনে এখন একটা বাধা দিয়ে দেই, আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই মিররটাতে যদি আপনি ক্যামেরা রিফ্লেক্ট করেন আমাকে কিন্তু দেখতে পাবেন এক্স্যাক্টভাবে। এই প্রসিডিওরটা কিন্তু বাধা টপকিয়ে কিন্তু এটা দিয়ে দেখতে পারবে। এছাড়াও এখানে আরো কিছু আছে, ক্লাইডোস্কোপ, যেটা হচ্ছে আচ্ছা, এখানে দুপাশে দুটো মিরর আছে, এপাশে একটা মিরর, এপাশে একটা মিরর, আর দুটো মিরর কিন্তু 45° অ্যাঙ্গেলে সোজাসুজি প্রতিস্থাপন করা হয়েছে। আর আমরা জানি কি আমাদের আলো সবসময় সরল রেখায় প্রতিফলিত হয়, যখন একটা মিরর থেকে আলো প্রতিফলিত হয়ে অন্য মিররে আসে তখনই আমরা সেটা দেখতে পাই। আর এই প্রতিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু ম্যানুয়ালটা পড়ে কিন্তু সে করতে পারবে। জি জি আচ্ছা, এটা এটা আমি আপনাকে যেটা বলেছিলাম যে মিরর আছে পাশে একটা, এপাশে একটা মিরর, আর যখন আমরা এই পাশে দিয়ে তাকাবো, এই যে আমাদের চোখের যে তাকানোর ফলে যে আলোটা এই সাইড থেকে এ পাশে আসতেছে, ওই পাশে কোন বস্তুটা আছে এই রিফ্লেকশনের ফলে কিন্তু আমরা এই মিরর দিয়ে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি আচ্ছা, আপনি চাইলে আমার সামনে যদি এখন এখানে আপনি ধরুন, আপনি নিজে এটা ধরুন, আপনি এই মিরর দিয়ে তাকান, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনি? এক্স্যাক্টলি এইভাবে সে কিন্তু, দেখা যাচ্ছে এক্স্যাক্টলি সেমভাবে সে যদি নিচু স্থানে থাকে উপর স্থানে কী হচ্ছে সে কিন্তু এটার মাধ্যমে দেখতে পারবে। আর এই মেকানিজমটা কীভাবে কাজ করতেছে তার জন্য কিন্তু তার বই দেওয়া থাকবে, সে বই থেকে পড়বে। আর এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্যই কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ধরে ধরে কিন্তু ভিতরে থাকবে বইয়ের ভিতরে, সে বই পড়ে পড়ে কিন্তু সব এক্সপেরিমেন্টগুলো নিজে করতে পারবে। আচ্ছা, আমাদের এই বক্সে থেকে আরও কিছু এক্সপেরিমেন্ট, যেমন এটা ক্লাইডোস্কোপ, আমরা এখানে 3টা মিরর থাকবে ভিতরে, এই একটা ডিজাইন আপনি যদি ক্যামেরার একটু জুম করেন ভিতরে দেখবেন,
আমি যতবার মোশন করব ডিজাইনটা চেঞ্জ হবে, প্রতি মোশনে ডিজাইনটা চেঞ্জ হবে। আমি যতবার ঘুরাবো ডিজাইনটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, চোখ দিয়ে যদি আপনি চোখ দিয়ে দেখেন সেক্ষেত্রে, কারণ এখানে খুব অল্প পরিসরের স্পেসটা, এই জন্য আপনি হয়তো ক্যামেরাতে ধরতে পারছেন না, কিন্তু আমরা যখন বাবুরা নিজেরা চোখ দিয়ে দেখে আপনি নিজেই ট্রাই করতে পারেন। আপনি কি দেখতে পাচ্ছেন ভিতরে একটু বলবেন? ডিজাইন দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ডিজাইনটা ক্লাইডোস্কোপ থেকে হচ্ছে, আর যতবার আমি এটাকে মোশন করবো ঘুরাবো ততবার কিন্তু ডিজাইনটা তৈরি হবে। আর এটা কেন হচ্ছে তার জন্য তাকে বই পড়তে হবে, আর বই পড়ে কিন্তু সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের ম্যাগনেট বক্সের দুইটা ম্যাগনেট আছে, দিস ইজ কল্ড বার ম্যাগনেট, আমরা যেটাকে দণ্ডাকার চুম্বক বলে থাকি। এটার মাধ্যমে বাবুরা ম্যাগনেটের ব্যবহার সম্পর্কে জানবে, যেমন ম্যাগনেটের দুটা পোল থাকে, একটা নর্থ পোল সাউথ পোল, আর আমরা যদি নর্থ সাউথ একসাথ করি সেটা অ্যাট্রাক্ট হচ্ছে, বাট আমরা সাউথ সাউথ যদি একসাথ করি সেটা রিপালস হচ্ছে। কারণ হচ্ছে তারা রিপালশনে কখনোই একে অপরের কাছাকাছি আসে না। আর এই ধরনের এক্সাইটিং এক্সপেরিমেন্টগুলো কিন্তু আমাদের চুম্বকের চমক বক্সের ভিতরে থাকবে, আর তার জন্য কিন্তু তাকে এই বক্সটা এক্সপেরিমেন্ট, ইয়েস, এখানে আমাদের বেশ কিছু এক্সপেরিমেন্ট থাকবে। তার ভিতরে আমি আগে ইনস্ট্রুমেন্টগুলো দেখাই আপনাকে, এগুলো থাকছে আমাদের বক্সের ভিতরে। এই এক্সপেরিমেন্টগুলো, তার ভিতরে একটা হচ্ছে রিং ম্যাগনেট, আমি একটু আগে আপনাকে বার ম্যাগনেট দেখিয়েছিলাম, এটা হচ্ছে রিং ম্যাগনেট। আর রিং ম্যাগনেট দিয়ে কিন্তু খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করা যায়, যেটা হচ্ছে সাসপেনশন সিস্টেম। আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, বিষয়টা ওকে। এই যে আমরা একটু আগে বললাম যে ম্যাগনেটে দুইটা ক্যারেক্টার থাকে, একটা হচ্ছে রিপালশন, যেটা রিপালশন দিয়ে কিন্তু একটা সুন্দর এক্সপেরিমেন্ট করা যায়, যেটা হচ্ছে ম্যাগনেটিক সাসপেনশন। আর এটাকে আমি যতই ট্রাই করবো অ্যাট্রাক্ট করার, কিন্তু এরা অ্যাট্রাক্ট করবে না, কারণ হচ্ছে এরা রিপালশনে আছে, এদের বিপরীত ধর্মেতে কাজ করতেছে। সমধর্মেতে কাজ করলে তখন হচ্ছে আমরা জানি কি, একে অপরের দূরে থাকে, বিপরীত ধর্মে কাছাকাছি থাকে। আর যখন এখানে দুইটা ম্যাগনেট কিন্তু নর্থ নর্থ সাউথ সাউথ পোলে রয়েছে, যার ফলে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতেছে। আর এই এক্সাইটিং এক্সপেরিমেন্টটা আমাদের চুম্বকের চমক বক্স থেকে, এই ধরনের টোটাল 26টা এক্সপেরিমেন্ট কিন্তু এই বক্সের ভিতরে থাকবে, আর তার জন্য কিন্তু তাকে প্রপার গাইডলাইন্স দেওয়া থাকবে সে কীভাবে করবে। সো বয়স উপযোগী আমরা সাধারণত এই বক্সটা কমন বক্স, যেটা আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 যারা পড়ে সবাই ইউজ করতে পারবে এই বক্সগুলো। আচ্ছা, আমাদের চুম্বকের চমক বক্সটার প্রাইস পড়বে 990 টাকা, আর আলোর ঝলক বক্সটার প্রাইস পড়বে 925 টাকা। এছাড়াও আমাদের এই সাইডে যতগুলো বক্স আছে ম্যাক্সিমাম বক্স আমাদের 1000-এর ভিতরে, 980 থেকে 1000-এর ভিতরে সব বক্সগুলো। এখানে আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি, চুম্বক, তারপরে আপনার মোটর, বিভিন্ন ধরনের জিনিস এখানে, একটু সংক্ষেপে বলবেন যে আচ্ছা দেখাবেন আমাদের? আচ্ছা, আমাদের এই চুম্বকটা ভিতরে আছে, বাট এই চুম্বকটা আমাদের ডেমোর জন্য নেই, আমরা দুইটা ম্যাগনেট রেখেছি, আমাদের বার ম্যাগনেট আর রিং ম্যাগনেটটা বাইরে আছে। আর এই যে ম্যাগনেটের যে অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোর জন্য এক্সপেরিমেন্ট যদি করতে চায় সেক্ষেত্রে সে বক্সটা নিয়ে বাসায় গিয়ে নিজে এক্সপেরিমেন্ট করতে পারবে, কারণ আমাদের অনেকগুলো বক্স, সবগুলো থেকে আমরা ট্রাই করি 2-3টা করে এক্সপেরিমেন্ট দেখানোর জন্য, কারণ ইনসাইড দ্য বক্স কী আসে আসলে অনেকের আইডিয়া নেই। তো ইনসাইড দ্য বক্স কী আছে সেটা দেখতে পেলে তারা কিন্তু বুঝতে পারবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স কোনটা, আর এই জন্যই আমরা প্রত্যেকটা বক্স থেকে 2-3টা করে এক্সপেরিমেন্ট দেখাই। আচ্ছা, এটা হচ্ছে চুম্বকের চমক বক্স, এটার মাধ্যমে, আচ্ছা এটা হচ্ছে 990 টাকা, আচ্ছা এটা হচ্ছে তড়িৎ তাণ্ডব বক্স, এটা হচ্ছে 975 টাকা, এবং এটা হচ্ছে আমাদের অদ্ভুত মাপজোক বক্স, যেটা পড়বে হচ্ছে 980 টাকা। আর এটা হচ্ছে রসায়ন রহস্য, যেখান থেকে কিন্তু সে 20টা এক্সপেরিমেন্ট করতে পারবে রসায়ন রহস্য থেকে, এটার প্রাইস পড়বে 995 টাকা। জি, আমাদের বাংলা ভার্সনের বক্সগুলো সব 1000-এর নিচে, কিছু বাক্স আছে যেগুলো আমাদের উপরে, যেমন আমাদের এখানে একটা বাক্স আছে শব্দকল্প, এই যে এই বক্সটা, এই বক্সটা, ইয়েস, এখানে শব্দকল্প, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট আর অ্যাক্টিভিটিস নিয়ে একটা বক্স, যেখানে 50টা অ্যাক্টিভিটিস এবং 70টা এক্সপেরিমেন্ট করতে পারবে এই বক্স থেকে, টোটাল সে 67টা এক্সপেরিমেন্ট বলা চলে সে করতে পারবে। আর এই বক্সের ভিতরে ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে এগুলো। ওকে, আমি এখানে, আমাদের এখানে বেশ কিছু মডিউল আছে, সাউন্ড মডিউল আছে, মিউজিক্যাল মডিউল আছে, মিউজিক বক্স আছে, আমি এর ভিতর থেকে সাউন্ড মডিউল দিয়ে একটা এক্সপেরিমেন্ট আপনাকে দেখাবো, এবং হচ্ছে একটা সাউন্ড আপনাকে হচ্ছে একটা মিউজিক বক্স দেখাবো। আর এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটাতে অলরেডি বলেছি আমাদের ম্যানুয়াল দেওয়া থাকবে, আর ম্যানুয়ালটা কিন্তু সে পড়ে এক্সপেরিমেন্টগুলো করতে পারবে। আর এখান থেকে একটা হচ্ছে মিউজিক বক্স, যেটা সাউন্ডটা সচরাচর আমরা অন্যান্য মিউজিক থেকে একটু ডিফারেন্ট, আর এটা কেন হচ্ছে এই সাউন্ডটা সে কিন্তু ম্যানুয়ালটা পড়লে বুঝতে পারবে, আপনি যদি একটু কাছের থেকে শুনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সাউন্ড বক্সটা। এর পাশাপাশি আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে আমাদের সাউন্ড মডিউল,
থাকবে, পাশাপাশি আমাদের এই সাউন্ড মডিউলটা কাজ করে সাধারণত সেন্সরের ন্যায়। আমরা যদি কথা বলি দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু জ্বলতেছে, এখানে কিন্তু কোনো সুইচ নেই। আমরা জানি কোনো সার্কিটে যদি অন করতে হয় অবশ্যই সুইচ দিতে হয়, আর এখানে আমরা কোনো সুইচ ইউজ করিনি। আমি যখনই ব্যাটারিটা কানেকশন দিয়েছি তখনই সাথে সাথে লাইটটা জ্বলতেছে, আদারওয়াইজ আমি যদি এটাকে চেপে ধরি বা নিচে নিয়ে যাই তখন কিন্তু লাইটটা অফ হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে একটা মডিউল আছে যেটা সাউন্ড সেন্সর বলা হয়, এটা এই সাউন্ডটাকে আমাদের ডিটেক্ট করতে পারে, যার ফলে কিন্তু এই সার্কিটটা এই যে আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি এটা প্রভাবিত করে, যার ফলে লাইটটা জ্বলে ওঠে। আর এই মডিউলটা কিন্তু আমাদের সাউন্ড বাউন্ড বক্সের ভিতরে থাকবে, এবং এই এক্সপেরিমেন্টটা কিন্তু অনেক এক্সাইটিং বাবুরা অনেক শিখতে পারবে। ইয়েস এক্স্যাক্টলি, তারা কিন্তু প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবে, কারণ এই প্রত্যেকটা বক্স দিয়েই তারা প্র্যাকটিক্যালভাবে শিখতে পারবে। আমাদের সায়েন্স কিটগুলো বাংলাদেশের প্রথম সায়েন্স কিট, আর বাংলাদেশে আমাদের মতো প্রথম সায়েন্স কিট আর কেউ নেই, কারণ নেই। আমাদের এই বক্সগুলো শুধুমাত্র বাবুরা যাতে বাসায় প্র্যাকটিক্যালি সায়েন্সটা শিখতে পারে, এবং তারা যে বাসায় যে থিওরিটিক্যালি পড়ে স্কুলে তারা কিন্তু প্র্যাকটিক্যালি করার সুযোগ হয় না, আর এই বক্সগুলো দিয়ে তারা নিজেরা বাসায় বসে একটা মিনি ল্যাব তৈরি করতে পারবে এবং নিজেরাই কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারবে। আর তাদের নতুন নতুন আইডিয়ার থেকে তারা ক্ষুদে বিজ্ঞানী হিসাবে নিজেদেরকে দেখা যাবে একটা সময়, নতুন নতুন প্রজেক্ট তারা ইনোভেট করবে এবং তাদের আইডিয়াগুলো যখন ভালো লাগবে সবার কাছে তারা ক্ষুদে বিজ্ঞানী হিসাবে পরিচিতি পাবে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সবাইকে বিজ্ঞানমুখী করা, বিজ্ঞানটাকে তাদের কাছে জনপ্রিয় করে তোলা, খেলার ছলে বিজ্ঞানটা তারা শিখুক, আমরা এটাই চাই। আর সবাই আসবেন আমাদের মেলার শপে। আমাদের আচ্ছা আমাদের নাম হচ্ছে বিজ্ঞান বাক্স দোকানের নাম, আর আমাদের দোকানের স্টলের নাম্বার হচ্ছে 32 নম্বর স্টল। 32 নম্বর স্টলে এসে হল বি আর 32 নম্বর স্টল, এখানে এসলে আমরা আমাদের দোকানটা পাবেন, এবং সবাই আসবেন আর এসে নিজেদের পছন্দ মতো বক্সগুলো কালেক্ট করবেন, কারণ আমাদের অনেকগুলো বাক্স আছে।